মুখে সিগার, হাতে শ্যাম্পেন, এরপর ফের মহুয়া বিরুদ্ধে গুরুতর অভিযোগ। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে মহুয়া মৈত্রের সংসদপদ খারিজের দাবি নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি। চাঞ্চল্য বাংলা রাজনৈতিক মহলে। দেখুন, সংসদে দাঁড়িয়ে জ্বালাময়ী ভাষণের জন্যই পরিচিতি তিনি। আবার খবরের শিরোনামে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, তবে কারণ সম্পূর্ণ ভিন্ন। মহুয়া ঘুষ নিয়েছেন বলে বিস্ফোরক দাবি তুলেছেন ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তার দাবি, ব্যবসায়ী দর্শন হীরা নন্দানীর কাছ থেকে টাকা নিয়ে এবং উপহারের বিনিময়ে মহুয়া লোকসভায় প্রশ্ন করেছেন। তার আরও অভিযোগ, 2019 থেকে 2023 সালের মধ্যে দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হীরা নন্দানীর থেকে অর্থ উপহার নিয়ে লোকসভায় বিশিষ্ট শিল্পপতির বিরুদ্ধে 61টি প্রশ্ন তুলেছিলেন। এই অভিযোগ প্রকাশ্যে আসার পরেই মহুয়া মৈত্রের বিরুদ্ধে সফর হয়েছে বিজেপি। অবিলম্বে মহুয়া মৈত্রের সংসদপদ কেড়ে নেওয়ার দাবি জানিয়ে লোকসভার স্পিকারকে চিঠি লিখেছেন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। কটাক্ষ সুরে তিনি বলেছেন, তৃণমূল নেতাদের এই ধরনের কৌশলের জন্য সাধারণ মানুষের সমস্যা ও সরকারের নীতি নিয়ে আলোচনা হতে বিলম্বিত হচ্ছে। শুধুমাত্র নিশিকান্ত দুবে নয়, মহুয়ার বিরুদ্ধে অভিযোগ তুলে সিবিআই প্রধানকে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অনন্ত দেহাদ রায়। যদিও সোশ্যাল মিডিয়ায় এর জবাব দিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি লিখেছেন, বিজেপির ভুয়ো ডিগ্রিধারীদের বিরুদ্ধে একাধিক বিধিভঙ্গের অভিযোগ জমা পড়েছে, তারপরে আমার বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ নিয়ে এগোতে পারেন স্পিকার, আমার দরজায় আসুক ইডি, তবে তার আগে আদানি এবং বাকিদের বিরুদ্ধে কয়লা দুর্নীতি নিয়ে পদক্ষেপ করুক। একই সঙ্গে সিবিআইকে স্বাগত জানিয়েছেন মহুয়া। লেখেন, সিবিআইকে স্বাগত জানাচ্ছি, আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখুক, তার আগে আদানির বিরুদ্ধে ওঠা হাওয়ালা বেনামি টাকা তদন্ত করুক সিবিআই। বিমানবন্দর কিনতে বা প্রতিযোগীদের মাত দিয়ে আদানি বিজেপির সংস্থাগুলিকে ব্যবহার করতে পারেন, আমার সঙ্গেও করে দেখান। তবে মহুয়ার বিরুদ্ধে এই অভিযোগের নেপথ্যে নিশিকান্তের সঙ্গে পুরনো সংঘাতের সংযোগ রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।